মিরপুর 12 নং সেক্টরের আলোকদী গ্রামে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন রূপনগর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলবা রশিদ মোল্লা নওরাজ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা 16 আসনের সংসদ সদস্য আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লা। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ এবং রূপনগর থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাকিল আহমেদ শুভ। ইনশাআল্লাহ ভালো হচ্ছে, ভবিষ্যৎ আরো ভালো হবে। আমাদের এমপিদের যতদিন থাকবে ততদিন ইনশাআল্লাহ ভালোই হতে থাকবে, এই দোয়া আপনারা সবাই করবেন, ঠিক আছে? এখন দক্ষিণে যান অনেক বড় হয়ে গেছে, পূর্বে যান অনেক বড় হয়ে গেছে, পশ্চিমে যান অনেক বড় হয়ে গেছে। গ্রাম আর গ্রাম আমাদের নির্বাচনী ওয়ার্ড, তারপরে গ্রামকে শহর হয়ে গেছে, এখন গ্রাম আর গ্রাম আর বোঝা যায় না। এই গ্রামে কত মাটির ঘর ছিল, কত মাটির ঘর ছিল, এখন একটা মাটির ঘরও নাই, সব হলো পাকা, সব পাকা। তো যাই হোক, আজকের এই আর বেশি দেরি করবো না, অনেক গরম, এই গরমের মধ্যে আপনারা দোয়া করবেন, নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ যেন আগামী সপ্তাহে শুক্রবার শনিবার যেন বৃষ্টি দেওয়া যায়, ইনশাল্লাহ এসে যাবো বৃষ্টি, শুক্রবার বৃষ্টি হবে ইনশাল্লাহ, শনিবারে বৃষ্টি হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আর বেশি দেরি করবো না, আর এদের পাশন ছিল না। তো যারা এই টাকা পয়সার জন্য বিএনপি করে এই লোকগুলো চিহ্নিত করতে হবে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আপনারা সবাই যে যারা আসেন বসে পড়েন, তাদের সাথে ঠিক আছে, তাদের টাকা ঠিক আছে, সবাই পাবে। সুতরাং রোজা দিয়ে আমি